দেখুন এবার আমেরিকা আর কার কতটি ক্রুজ মিসাইল রয়েছে নিকট যদি আমেরিকা রাশিয়ার মধ্যে যুদ্ধটা ইউরোপের দিক দিয়ে শুরু হয় তাহলে দুই দেশ প্রথমে ক্রুজ মিসাইল দিয়ে যুদ্ধ শুরু করবে টার্গেট ভূমিতে থাকা স্থাপনা যতটা সম্ভব ধ্বংস করা ক্রুজ মিসাইল আমেরিকান নিকট রয়েছে টমাহক ক্রুজ মিসাইল চার হাজারটি এজিএম এইটটি সিক্স চারশোটি রেঞ্জ এক হাজার কিলোমিটার এজিএম ওয়ান ফিফটি এইট তিন হাজারটি রেঞ্জ তিনশো পঞ্চাশ কিলোমিটার অর্থাৎ সর্বমোট ক্রুজ মিসাইল আমেরিকার নিকট রয়েছে সাত হাজার চারশোটি রাশিয়ার নিকট রয়েছে ক্যালিভার তিনশোটি রেঞ্জ দুই কিলোমিটার পর্যন্ত আছে কেইস ফিফটি ফাইভ অবলিক অনজিরোয়ান দুইশোটি এরো রেঞ্জ দুই হাজার পাঁচশো কিলোমিটার পর্যন্ত আছে অর্থাৎ রাশিয়ার নিকট রয়েছে পাঁচশোটি যা আমেরিকার পনেরো ভাগের এক ভাগ ট্যাকটিক্যাল ব্যালিস্টিক মিসাইল আমেরিকার নিকট রয়েছে এটিএসি এম এস দুই হাজারটি রেঞ্জ একশো ষাট কিলোমিটার প্লাস রাশিয়ার নিকট রয়েছে স্কেন্দার এম পাঁচশোটি রেঞ্জ পাঁচশো কিলোমিটার প্লাস টিও সি চারশোটি অর্থাৎ রাশিয়ার নিকট আমেরিকার অর্ধেকেরও কম তবে আমেরিকা রাশিয়া এই টেকটিক্যাল মিসাইলের প্রধান টার্গেট হবে বিমানঘাটি ধ্বংস করা তবে আমেরিকা সেই সাথে রাশিয়ার শ্যাম বিরাট সূন্যর বহর এবং জ্বালানি সরবরাহ কেন্দ্র ধ্বংস করাও টার্গেট থাকবে রানওয়ে ধ্বংস করলে অনেক ফাইটারকে গ্রাউন্ড করে রাখা লাগবে যতক্ষণ রানওয়ে ঠিক না হচ্ছে ততক্ষণ ওই সব বিমান কিছুই করতে পারবে না